সুরক্ষিত করো, কৃত্রিম মানে জুরুলা করেছে নলবাৰী জেলার বৰভাগর এখন এম স্কুলক। আর এই মুহূর্তে মূল সহযোগে প্রথমে দৃশ্যটি দেখাব। কৃত্রিম বানত জুরুলা হয়ে আসলে এই সকল ছাত্র ছাত্রী এটা পাঠদান এরি প্রতিবাদত পড়া পরিলক্ষিত হয়েছে। আর এয়া হয়েছে নলবাৰী জেলার বৰভাগর বৰভাগ ফখরুদ্দিন আলী আহমেদ এম ই মাদ্রাসার এয়া পরিবেশ। আর মূল সহযোগে প্রথমে দৃশ্যটি দেখব চক। ছাত্র ছাত্রীসকলে যেটু সময় আসলে অধ্যয়ন করবেন সেই সময়সূচাত এটা এনেদরে হাতে হাতে ব্যানার ফিস্টুন লোকর যে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের এটা প্রতিবাদ করা পরিলক্ষিত হয়েছে। আর এফালে যদি সহযোগী দেখায় তো পরিবেশ তো দেখাব চক। যখন আসলে বিদ্যালয়ের পথার পথার চৌদিকে কেবল পানি আবরি আছে। আর বিগত সময়সত যদিও বৰভাগৰ বিভিন্ন প্রান্তর বানে জুরুলা করেছিল, আর বানর পিছত কিন্তু যদিও বর্তমান সময়সত বান গল যদিও কিন্তু এই বিদ্যালয়খনের চৌদিকে এটা কৃত্রিম বানে জুরুলা করেছে। আর যুম আসলে ফিল্ডখনত যে গ্রীষ্মবন্ধ খোলার লগে লগে আসলে পানি উপচি পড়ি থাকার ফলত আহ যা করবলে যদি টিউবেল যায় টিউবেল যাবলে কোনো ধরনের বাট নাই, কেবল চৌদিকে পানি আনহাতে প্রস্রাবগারে হোক বা শৌচাগারে হোক বা আসলে যুমা আসলে ইয়ার বিভিন্ন স্থান সমূহ যাবলে এটা সমস্যার সম্মুখীন হয়েছে। আর যার বাবে এটা হাতে হাতে বিভিন্ন ধরনের আসলে ব্যানার লোক প্রতিবাদ করেছে, আমাক পড়বলে দিয়ক, বিদ্যালয়ের পরিবেশ সুস্থ করে তোলার লগতে বিভিন্ন আসলে ব্যানার লগা পরিলক্ষিত হয়েছে। আর ছাত্র ছাত্রী আছে সমান্তরালভাবে অভিভাবক আছে, অভিভাবক ওলাই আছে, কারণ যখন কম কম ছাত্র ছাত্রীসল স্কুলল পঠাই দিছে কিন্তু ছাত্র ছাত্রীসলে অহার পিছত হলে আসলে এক প্রকার কবলে গেলে দুশ্চিন্তাত পড়ে, কারণ বিদ্যালয়েরপর ওলালেই যেহেতু কৃত্রিম পানির উপচি আছে। আর এই কৃত্রিম পানির ফলত হয়তো যিকোনো মুহূর্ততে আকস্মিক দুর্ঘটনা যে নহব সেয়া নুই করব নয়। আর এই বিষয়ে নলবাৰী জেলার প্রশাসনে হোক বা শিক্ষাখণ্ডর বিষয়াসক এই বর্তমানলকে কিন্তু অবগত করেছে, কিন্তু তারপিছতো নলবাৰী জেলার শিক্ষা বিভাগে হোক বা জেলা প্রশাসনে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। মানে ছাত্র ছাত্রীসলের কথা পাতি সমান্তরভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকে হোক বা শিক্ষক আছে সমান্তরভাবে যদি কবলে যে দল সংগঠনের প্রতিনিধিসল ওলাই আছে, কারণ এলাকার যে ছাত্র ছাত্রীসলের সমস্যা সমাধানের ক্ষেত্রে সবে ওলাই আছে, কারণ এই অকল ছাত্র ছাত্রী আজির শিশু হয়েছে কাইলে কিন্তু দেশের ভবিষ্যৎ হবো। আর দেশের ভবিষ্যৎ হবলে যা ছাত্র ছাত্রীসলে এটা বিভিন্ন সমস্যাত পড়ে অধ্যয়ন করবলে আছে। মাইনা তোমার ওসর আইসো, কোন ক্লাসত পড়া তুমি? স্কুল খুলিব আজি পাঁচ দিন হল, আজি পাঁচ তারিখ হলে তোমালোকৰ সমস্যা যথেষ্ট হয়েছে সম্মুখত খেলপথারতে হোক বা চৌদিকে পানি, সমস্যা কেনেকুয়া হয়েছে? বাহিরলে যাব পরা পরিবেশ নাই, পরিবেশ নাই। কি কবা সরকারলৈ কি আহ্বান দেখব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কি কবা তোমালোকৰ বিদ্যালয় ভাল করে দিয়ার বাবে? ভাল করে দিব লাগে বিদ্যালয়খন নিশ্চিতভাবে। মই অন্য ছাত্র ছাত্রীসকলৰ কথা পাতিম, তার পূর্বে পরিবেশ তুই দেখছি চক। এই অকল কণ কণ ছাত্র ছাত্রীসলক দেউতাক মাকে রাতেপুয়াই অভিভাবকসকলে রাতেপুয়াই বিদ্যালয়ে পাঠায়, কিন্তু বিদ্যালয়ত আহি তেওঁলোকে এক প্রকার দুশ্চিন্তাত পড়ে। বিদ্যালয়খনের শিক্ষক আছে, মই আপনার ওসর আইসো স্যার, যথেষ্ট সমস্যার মাজত আপনাদের পড়িছে চৌদিকে কেবল পানির উপচি আছে কৃত্রিম পানির, এই বিষয়ে আপনাদের যদিও প্রশাসনক বা শিক্ষা বিভাগ অবগত করেছে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই, যার বাবে প্রতিবাদ মুখর হয়ে পড়েছে, কি কব গোটাই বিষয়ে? আমি আমার এই একমাস ধরে ইয়াত তারপরে কৃত্রিম বানপানী হয়েছে, তিনিফালে রাস্তা, একফালে মানুষের ঘর, আর ঘগ্রাপার দামোদর ধাম পাণ্ডুলা বিজুলী ঘাট যে পথ নতুনক বনাই আছে, এই পথ তারপরে পিডব্লিউ অফিসে নির্মাণ করার পিছত তার ড্রেনটি তারপরে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, গোটে পানিটা ওলাই যাওয়ার কারণে কোনো ব্যবস্থা নাই। গতি আমার দুটা রুমত ইতিমধ্যে পানি উঠিছিল, আজি দুদিন মানুষ অলপমান কমিছে, ইয়াত ছাত্র ছাত্রী পড়ার কোনো তারমানে সুবিধা নাই, যিকোনো মুহূর্ত ছাত্র ছাত্রীবিলাক পানিত গছকি যায় না, যিকোনো বেয়া পরিবেশ এটা হওয়া পড়ে, সম্প্রতি ইয়াত কোনো পরিবেশ নাই, পড়ার পরিবেশ নাই। আমি এই বিষয়টি জিলা আয়ুক্ত বিষয়া, আমার জিলা প্রাথমিক শিক্ষা বিষয়া, গড়কাপ্তানি বিভাগের কার্যবাহী অভিযন্তা, আমার বিডিও আর সার্কুল অফিসার, ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার, আমি সকলকে অবগত করছি, আনকি আমি এই বিষয়টি আমার স্থানীয় বিধায়ক মহোদয়কও মই আবেদন জনিয়ে অবগত করছো, কিন্তু আজি ইমান দিন হল তেওঁলোকে আজি আমার স্কুল খোলার পাঁচ দিন হল, এই পাঁচ দিনের ভিতরতো কোনো এজন প্রশাসনিক বিষয়া আমার ইয়াত উপস্থিত হওয়া নাই, সেই কারণে আমার আসলে দুঃখ লাগিছে। যদি এনেকুৱা যদি হয় তেতিয়াহলে আমি ভবিষ্যতে আমি কেনেকুৱা করবো, এই ছাত্র ছাত্রীবিলাক ইয়াতে কেনেকে থাকিব, নিশ্চয় এই পরিবহন ছাত্র ছাত্রী নাথাকে, অন্য স্কুললে যাব, গতি অতি শীঘ্রে বিভাগীয় কর্তৃপক্ষ অতি শীঘ্রে পানি ওলাই যাওয়ার ব্যবস্থা করে দিব, এইটো আর মূল দাবি, আর এই দাবিটো নকরলে আমি ইয়ার পিছত বেলেগ ব্যবস্থা লব লাগিব আইনগত। আজি আমি সার্কল অফিসারের সম্মুখত যাব, যাই ফলে আমার এই কৃত্রিম বানপানী
রোধ করার কারণে আমি তীব্র প্রতিবাদ জানাই। নিশ্চিতভাবে ধন্যবাদ জানাইছো স্থানীয় দল সংগঠনের প্রতিনিধিও আছে আপনার ওসলে আছো। আসলে কোন কোন ছাত্র ছাত্রীসকল বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, বিদ্যালয়ের পাঠদানের ইতিহাস প্রতিবাদমুখর হব কি কব? চাক, যে সময়ত সরকারি বিদ্যালয় সমূহ ছাত্র ছাত্রীর অভাবকতে বন্ধ করবলগা হয়ে আছে, তেন ক্ষেত্রে ষাঠি দশকতে স্থাপিত হওয়া এখন বিদ্যালয় প্রায় 150 ছাত্র ছাত্রী অধ্যয়ন করে আছে, তেন এখন বিদ্যালয়ের এনেকা সমস্যার বাবে ছাত্র ছাত্রীসকলে রাজপথত নামিবলে বাধ্য হয়েছে, গোটে লজ্জাজনক ঘটনা। গোটে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ বর্বাঞ্চলিক সমিতির এগারী প্রতিনিধি হিসাবে আমি বিভাগীয় কর্তৃপক্ষ দাবি জানাইছো অতি শীঘ্রে সমস্যাটা সমাধান করো, অন্যথা আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ বর্বাঞ্চলিক সমিতির স্থানীয় রাইজর সহযোগত ইয়াতকৈ তীব্র গণতান্ত্রিক আন্দোলন করবলে বাধ্য থাকিম। গোটে আমার এইটাই আমার দাবি জানাইছো, অতি শীঘ্রে এই সমস্যাটা সমাধান করো, এয়াই আমার কবলগিয়া। নিশ্চিতভাবে ধন্যবাদ জানাইছো আপনার ওসলে আইসো কি কব প্রতি? নমস্কার। বেলেগ একোয়ে নকও, এইখান স্কুল আজি আপনার 1962 সনত স্থাপিত হয়েছিল, আমার আতা ককা হাতে স্থাপিত করেছিল। এইখানের আজি বহুত স্টুডেন্ট উলাই গই ডক্টর ইঞ্জিনিয়ার এসিএস অফিসারও হয়েছে। সেই স্কুলখান যদি আজি এনেকা অবস্থা পরিণত হয় খুব লজ্জলগা কথা। গতি অতি ঘৃঙে আমাক সরকারে এইখানে পানি উলাই যাওয়ার ব্যবস্থা করে দিব লাগে, যাতে আমার কন কন লড়া ছালীখানি পড়াত সুবিধা হয় আর কারো যাতে বিপদ আহি নপরে সোনকালে। আপনাদের দেখেছে চারোফালে পানি কেনকা হয়ে আছে, ক্লাস করব নাই মাস্টরে, এইখানে কম আমার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সকলকে এইখানে আমাকে করে দিব। নিশ্চিতভাবে মানে পুনের দেখাব বিচার আর মানে ছাত্র ছাত্রীসলের সঙ্গে কথা পাতি বিচার আর ছাত্র ছাত্রীসলে এইদরে আসলে হাতে হাতে বেনার পিস্তল লৈছে। কি নাম তোমার? কোন কাছত অধ্যয়ন করে আছে? তোমালোকৰ বিদ্যালয়ৰ চৌদিশে কেৱল পানী আৰু পানী, যাৰ বাবে বিভিন্ন সমস্যা আছে, কি কবা চৰকাৰক কি আহ্বান? মানে আমাক আৰু পানী বাথৰুম লেট্ৰিন তাৰমানে ভালকৈ যাব পৰা নাই, আমি তাৰমানে এইখিনি ভাল কৰি দিব লাগে, কৃত্ৰিম বানপানী হৈছে। মুখ্যমন্ত্ৰী কি আহ্বান জনাবা? ভাল কৰি দিব লাগে, ভাল কৰি দিব লাগে পানী। নিশ্চিতভাবে সকলোরে এটাই আহ্বান যে বিদ্যালয়ৰ পৰিৱেশটো আচলতে এক সুন্দৰ বা সুস্থিৰ বাতাবৰণৰ সৃষ্টি কৰিব লাগে।